তো হাই ওয়ান্স এগেইন। তো আজকের ব্যাপারটা হচ্ছে এইরকম যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা ফুল তোলা, কী বলবো এটাকে, ছোট্ট সাজির মতো। সাজি তো সকালবেলায় উঠে উঠে ওনা আমাকে বলছে যে আমাকে কিছু ফুল এনে দাও, কারণ সকাল নয় যদিও এখন 8:40 বাজছে, তো ওকে ফুলটা এনে দিই কারণ ও স্নান করে পুজো করবে। আর আজকে বিশেষ বিশেষ কিছু ব্যাপার হতে চলেছে, সেটাই ব্লগ জুড়ে থাকছে। তো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে একান্তই অনুরোধ একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে খুব ভালো হয়। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বুক ভরা ভালোবাসা। তো যাই হোক, ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। নমস্কার বন্ধু, আমি ছোট্ট মনের ছোট্টখাট্ট সাধারণ একটা মানুষ, আমি শান্তনু, শান্তনু দাস। আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম। তো যাই হোক, আমি তোমার ফুল তুলতে এসেছি। এ দেখো, দেখতে পাচ্ছ এই গাছগুলো আমরা অনেক কটা লাগিয়েছি কিন্তু আমাদের বাড়িতে হয়ই না। অনেক দিন থেকে, অনেক বছর থেকে লাগাচ্ছি, এই ডালগুলোও লাগাচ্ছি কিন্তু রাধারানী ফুলের গাছগুলো একটাও হয় না। তো সে যাই হোক, এখন ফুলগুলো তুলবো। আর এইখানে এইদিকে এটা সুজাস দাদের বাড়ি, সুজাস দাদের এইখানে তোমার আমরা ফুল তুলতে আসছি, মাই তুলে বেশিরভাগ, কিন্তু আজকে আমি তুলতে আসছি। আর এইখানে কিছু জবা ফুল আছে যেগুলো আমি এখন তুলবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ সাদা মানে রাধারানী ফুলগুলো এতটা তুললাম কিছুটা, এবার জবা ফুলগুলো তুলবো। সত্যি কথা বলতে ফুল না হলে ঠাকুরকে পুজো দিয়ে শান্তি হয় না, ফুল তো অবশ্যই লাগবে, তাই না? তো ফুল গাছগুলো আমরা এত লাগানোর চেষ্টা করছি। আমাদের এখন একটা ফুল গাছ আছে, তোমাদেরকে আজকেই দেখাচ্ছি সেই গাছটা, জবা, পঞ্চমুখী জবা যেটাকে বলছে। কিন্তু এই জবাটাই নাকি ভালো, এটা অরিজিনাল জবা যেটাকে বলছে। এই যে দেখতে পাচ্ছ, এই জবাগুলোই নাকি অরিজিনাল জবা যেগুলো তোমার এই গাছটায় ধরেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই গাছটা কিছুতেই হচ্ছে না। তো ফুল তুলে নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি একটা দোকানের সামনে। দোকানের সামনে কেন তোমাদেরকে বলছি একটু পরেই বলবো, কারণ দোকানটা বন্ধ আছে, যে দোকানের মালিক সে এখনও আসেনি, সে রাস্তায় আছে অন্ধা ওই, তারপরে তোমাদেরকে বলবো। এবং দোকানটা তো অবশ্যই দেখলেই বুঝতে পারবে যে কেন আমি দোকানে এসেছি। তোমরা দেখো এবং আর তার আগে কমেন্ট করে জানাও যে আমি কেন দোকানে এসেছি এবং এটা কিসের দোকান হতে পারে। এই যে দোকান, গ্রামের মধ্যে একটা বেশ সুন্দর করে দোকান, দোকানটা খুললেই বুঝতে পারবে, তোমরা দেখো তা আর কমেন্ট করে জানাও। তোমার জন্য কখন থেকে ওয়েট করছি বলো তো ছোটনদা। তো এই যে হচ্ছে দোকানের মালিক, এই দোকানের ছোটনদার দোকান খুলবে এবং দোকানটা অবশ্যই দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে দোকানটা কিসের। হ্যাঁ ও হ্যাঁ, আজ লেট হয়ে গেছে, হ্যাঁ সেটা ঠিকই বলেছো। ছোটনদা দেখো পুঁজিপাতি সব নিয়ে এসছে, এখন চাবি দিয়ে খুলবে। তো এই হচ্ছে দোকান। হ্যাঁ, দোকানের কাঠামো দেখে তোমরা মোটামুটি গেস করতে পারছো এবং বুঝতে পারছো যে দোকানটা কিসের হতে পারে। হ্যাঁ, তো কমেন্টে অবশ্যই জানাও দোকানটা কিসের, আশা করি বুঝে গেছো। আর আমার যা অবস্থা মাথা এবং গাল চুল দাড়ির, তাতে এটা তো ক্লিয়ার যে আমি কোথায় এসেছি এবং কী জন্য এসেছি। আর ছোটনদা আছে আমাদের সেলুনের মালিক, সেলুনটা খুব ছোটনদা খুব সুন্দরভাবে চুল কেটে দেয়, সঙ্গে ম্যাসাজ ফ্যাসাজ করে দেয়, তো সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো আজ চুল কাটতে এসেছি আমাদের গ্রামে ছোটনদার দোকানে। হ্যাঁ, তো ছোটনদাকে প্রথমে ছোটনদার কাজগুলো করি নাকি ছোটনদা? জল দিয়ে আসতে হবে আর কি, একটু ঝাড় ঝাড় দিতে হবে তো সামনেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তখন বসি। আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছ সিটে বসে গেছি, এখনই আমার চুল কাটাকাটি শুরু হবে। গত সকালে আমরা এক তিনটে উঠি আর এটা হচ্ছে আর্টিস্ট।
সবাই কমেন্টে জানাও যে আর্টিস্টের আর্ট কেমন হলো, এটা নতুন লুক, কারণ এর আগে আমি অন্তত এরকম শেভিং বিয়ার্ড রাখিনি, ক্লিন শেভই ছিল। প্রথমবার ছোটনদা বলল যে এইভাবে কেটে দিই তাহলে এরকম লাগবে, তো সেই জন্যে প্রথমবার এরকম করে দাড়ি রাখা। তো জানাও কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে ছোটনদা আবার হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমাকেও একটু কেমন কেমন লাগছে, কারণ ক্লিন শেভই থেকে থেকে অভ্যস্ত আর প্রথমবার এইরকম, তো মোটামুটি একটু একটু ভালোই লাগছে নাকি বলো ছোটনদা? হ্যাঁ ভালো লাগবে, এখন চলছে তো মডেল, মডেল চলছে, আমি সেটা অভ্যস্ত নই। তো সে যাই হোক, চুল দাড়ি কাটাটা শেষ হলো, এবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে কিছু কাজ আপাতত বাকি আছে সেগুলো করবো। চলো বাড়ির দিকে আপাতত যাওয়া যায়।